হাসনাইদ ছবি নায়ক, আর্কিটেক্ট, বুয়েরের ছাত্র, চট্টগ্রাম কলেজে লেখাপড়া করেছেন। বৃহত্তর চট্টগ্রামের একটি অসম্ভব বড় সাহিত্য পরিবারের তৃতীয় প্রজন্মের সন্তান। নিজে লেখালেখি করেন, শিল্পকর্ম করেন, সংগঠন করেন, শিশুদের নিয়ে কাজ করতে ভালোবাসেন আমি জানি। বলুন, আপনি যে একটা বইয়ের জগতের, বইয়ের মধ্যে বসবাস করতে করতে বড় হলেন, যদি আমাদেরকে একটু করে বলেন। এটা হচ্ছে, আমরা যখন বড় হচ্ছি তখন আমরা বইয়ের জগতে বড় হয়েছি, আপনি যেটা বলেছেন। তো এই বইটা অনেক সময় অনেকগুলো ছড়া আমরা শুনেছি আগে, বই যখন পড়তে শিখিনি তারও আগে, সেটাই যখন আবার বইয়ে নিজে পড়তে পারছি, এটা একটা কিন্তু বড় আনন্দ। আচ্ছা, এই ছড়াটা তাহলে এটা সুকুমার রায় লিখেছিলেন, কিন্তু ছড়াটা আমরা অনেক আগে থেকেই জানি, এরকম শুনেছি। তো এরকম একটা ব্যাপার আছে। আমি বই পড়া নিয়ে একটা ছোট্ট অভিজ্ঞতা বলতে চাই এই ফাঁকে, এটা আমার নিজের এক ধরনের অভিজ্ঞতা। সেটা হচ্ছে, আমাদের ছেলের এখন বয়স হচ্ছে 26, তো তার যখন বয়স 2-3 বছর, তখন সে স্কুলে যাওয়া শুরু করে। তো প্রথম দিন যখন গেল, তখন সে যেটা হয় যে মাকে খুব ফিল করে এবং কাঁদতে থাকে। তো যাই হোক, ছুটি থেকে ছুটি হলে বেরিয়ে আসলো, তো ওকে আমি একটা ক্যান্ডি কিনে দিলাম আপাতত ঠান্ডা করার জন্য। সে ঠান্ডা হলো, এবং পরের দিন আমি আবার স্কুলে নিয়ে গেলাম, যেহেতু আমার স্ত্রী চাকরিজীবী ছিলেন, তো আবার আমি নিয়ে আসলাম। আনবার সময় সে আবার বলল যে আব্বু একটা ক্যান্ডি। এখন আমার একটা খুব মনে আশঙ্কা তৈরি হলো যে এই ক্যান্ডি তো আর ক্যান্ডি থাকবে না, এটা বার্গারে যাবে, এটা আরও উপরে যাবে, আরও উপরে যাবে, তখন তো আমার আর পকেটে কুলাবে না, তখন আমি কী করব। তো এটার জন্য আমি খুব সম্ভব দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনই তাকে বললাম যে বাবা, আমি বললাম চলো এখানে বই পাওয়া যায়। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা কিন্ডারগার্টেন স্কুলের সামনে একটা দোকান থাকে, সেখানে এই বার্গার, চিপস এসব ভালোই বিক্রি হয়, সেখানে বইও থাকে, কিন্তু বই ততটা বিক্রি হয় না। এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, দুটাই কিন্তু আছে। তো আমি বললাম যে চলো আমরা এখানে বই কিনি। তো ও বলল আমি তো বই পড়তে পারি না। তখন আমি বললাম যে না, তোমার পড়তে হবে না, তোমার মা পড়ে দেবে, তুমি শুনবে আর খুব সুন্দর। তো তখন ওই ডিজনির বইগুলো সাহিত্য প্রকাশ থেকে বাংলায় ওনারা প্রকাশ করা শুরু করেছেন। তো দোকানে গিয়ে আমরা দেখলাম যে খুব কালারফুল বই, দুটো চারটা লাইন থাকে প্রত্যেকটা পৃষ্ঠায় গল্পগুলো। তো এটা করতে করতে এখন আমি যেই সংখ্যা নিয়ে ওই যে ক্যান্ডি থেকে বইয়ে গেলাম, এখন দেখলাম যে প্রতি সপ্তাহে আমার একটা করে বই কিনতে হয়, যেটার দাম হচ্ছে 15-20 টাকা। এখন আমার ড্যামেজ গেল বেড়ে আর, কিন্তু আমি খুশি ছিলাম যে আমার পকেট হালকা হলেও মনটাও খুব ভালো লাগছিল। এরকম করতে করতে প্রায় 1 বছর আমরা এই বই কিনতে থাকলাম, এবং ওই ও কিন্তু তখনও পড়তে পারে না, কিন্তু ছবি দেখে বলে যে না আব্বু এটা তো আমার কাছে আছে। হ্যাঁ, তো পরে দোকানদার তাকে চিনে গেল। তো চিনে যাওয়ার পরে ও দোকানদার বলল যে আঙ্কেল তুমিই দেখো পুরো বান্ডিলটা নিয়ে, যে তোমার কাছে কী কী আছে। তো ছবি দেখে বলে যে না এটা আছে, এটা আছে, এটা আছে। দেখা গেল প্রায় 1.5 বছরের মাথায় আমাদের দোকানে যা স্টক ছিল সেগুলো আমরা শেষ করে ফেলেছি। এটার পরবর্তী যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে, যখন সে বর্ণ পরিচয় পেয়ে গেল, পড়তে শিখলো, তখন সে নিজেই আবার ওই গল্পগুলো যেগুলো তার মার কাছ থেকে সে শুনেছে সেটা আবার পড়া শুরু করলো। তো সেই ছেলে যখন তারপর আরও বড় হতে থাকলো, তখন কিন্তু সে নিজেই বই কিনছে, এবং এখনো পর্যন্ত ও এখন নিজেই রোজগার করে। তো সে তার যখন কিছু টাকা জমে, সে একটা দিন রাখে, সে নীলক্ষেতে যায়, অমুক জায়গাতে যায় বই কেনার জন্য, এবং বইমেলাতেও সে একটা দিন রাখে, কিছু ফান্ড সে ধরে রাখে যে এই বইগুলো কিনবো আমি। তো কথাটা আমি বলছি এই জন্য যে এটা খুব ইম্পর্টেন্ট। আমি অনেক বাবা মাকে, যারা সদ্য বাবা মা হয়েছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে বাচ্চাদেরকে বই হাতে দেওয়ার প্রকৃষ্ট সময় কোনটি। বেশিরভাগ জবাব দিয়েছেন যে যখন তারা বাচ্চারা পড়তে শিখবে। আমি বলেছি না, যখন বাচ্চারা কোনো কিছু ধরতে শিখবে তখনই তাকে বইটা দিতে হবে। বইয়ের একটা রূপ আছে, রস আছে, গন্ধ আছে, আকার আছে, ওজন আছে। তাহলে এই যে বই আমি ধরি, এই যে ধরি, সেই বইটাকে আমার ধরতে শিখতে হবে। নায়ক, আমি আসলে আপনার কাছ থেকে এই যে গল্পটি শুনলাম,
আমার এখন আপনাকে প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, এই ভূতটি আপনার কোত্থেকে সৃষ্টি হলো? আপনার বাচ্চাটিকে আপনি বই দিয়েই তার সাথে আপনার বিনিময় শুরু হবে, এই ভূতটি আপনার কখন শুরু হবে? এটা এটা আমি বলবো যে অনেকটুকু অর্গ্যানিক, যেভাবে আমরা বড় হয়েছি আমাদেরকে কিন্তু মানে আমাদের বাবা মা বলে দেননি তোমাকে এই বইটা পড়তে হবে, সেটা না। এবং আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি আবহটা সেরকম রাখেন যে আপনি বাচ্চাকে বই পড়তে বলবার দরকার নেই, কিন্তু আপনি পাশে বই রেখে দেন, সে যেরকম আরও একটা দুইটা জিনিস ধরছে তখন কিন্তু বইটাও দেখবে যে এই জিনিসটা কি। এবং হয়তো যেমন ধরেন যেটা হয়, অনেক মানে বাচ্চা যাদের বাসায় আছে আমরা দেখি বাবা মা খুব তটস্থ থাকেন যে বাচ্চাটা বই ছিঁড়ে ফেলছে কি না, বই ছিঁড়তে দেন সে শিখবে। আমরা আমার মনে আছে আমি ছোটবেলায় ওই খুব গাড়ি উপহার পেতাম জন্মদিনে, তো প্রতিদিন একটা করে গাড়ি ভাঙা হতো, প্রতিদিন একটা করে গাড়ি নামানো হতো শোকেস থেকে, এবং আমার মাকে আমি বারবারই বলতে থাকতাম যে আরেকটা গাড়ি দাও, তো মা বলতেন যে তোমাকে তো কালকে দিলাম ওটা তো ভেঙে ফেলেছ, আর ভাঙবো না ওই নাছর বান্দার, না দেওয়া পর্যন্ত শান্তি নেই। অবশেষে আমার মা বাধ্য হয়ে আরেকটা গাড়ি দিতেন, সেটাও আবার দুই দিনের বেলায় শেষ। কিন্তু এই যে গাড়ির প্রতি আমার একটা আগ্রহ সেটা কিন্তু এখনও আছে আমার, সেখানে সেইভাবেই বলছি যে আমি যেরকম অন্য অনেকগুলি জিনিসের প্রতি আমার আগ্রহ জন্মায় সেইভাবে বইটারও জন্মাবে, কিন্তু বইটা থাকতে হবে সেখানে। বইয়ের মধ্যে যে আপনার আগ্রহ জন্মালো, হ্যাঁ, সেটাতে আপনার মধ্যে বা সমাজের মধ্যে এই দুইটার মিথস্ক্রিয়ায় কি পরিবর্তন আপনি আপনার আসলো এবং আপনি আনতে চেষ্টা করলেন? সেটা হচ্ছে যে বই একটা হচ্ছে তো জ্ঞানের দুয়ার খুলে দেয়, আরেকটা হচ্ছে একটা মানুষ কিন্তু যে কোনো একটা দৃশ্যকে, এটাকে রসমান এফেক্ট বলে, যে যে কোনো একটা ঘটনা যখন চারজন চারদিক থেকে দেখছে চারভাবে দেখছে, তাইলে যেটা হচ্ছে আমি একজন ব্যক্তি আমার জীবনকে যখন আমি দেখছি বা পৃথিবীকে যখন দেখছি সেটা কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি, কিন্তু যখন আমি একজন একটা বই পড়ছি সেখানে লেখক বা যিনি লিখেছেন সাহিত্যিক যিনি লিখেছেন তিনি কিন্তু আরেকটা দৃষ্টিকোণ আমার সামনে তুলে ধরছেন। এই যে মানুষের যে একটা সমৃদ্ধ হওয়ার ব্যাপার সেটা বইয়ের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে হতে পারে, আরেকটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের মিথস্ক্রিয়ার মাধ্যমে হতে পারে। আপনি যে মনের দরজা খোলার কথা এভাবে সুন্দর করে বললেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।